প্রাণঘাতী করোনাভাইরাসে সৌদি আরবে গত 24 ঘণ্টায় নতুন করে 1645 জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28656 জনে। সেদেশে করোনায় মারা গেছে আরও 7 জন। সব মিলিয়ে সৌদি আরবে মৃতের সংখ্যা দাঁড়ালো 191 জনে। অন্যদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন 4476 জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।